আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে নারকেল দিয়ে মুরগির মাংস রান্নার সবচেয়ে সুস্বাদু রেসিপিটি শেয়ার করব। যারা কখনো নারকেল দিয়ে মুরগির মাংস ভুনা খাননি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে যে কেউ একবার ট্রাই করলে তার জিভে স্বাদ লেগে থাকবে আজীবন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সুস্বাদু রেসিপিটির প্রস্তুত প্রণালী। এখানে আমি 1.5 কেজি ওজনের একটি দেশি মুরগি নিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটি ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই। টক দই হাতের কাছে না থাকলে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়েও ম্যারিনেট করে রাখতে পারেন। লবণ এবং টক দইটা ভালো করে মুরগির মধ্যে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হওয়ার পর তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তেলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিলাম 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 3টি এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি এবং 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং গরম মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা বাটা মশলাগুলো অ্যাড করে দেব। পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা অবশ্যই পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুরগির মাংসের গ্রেভিটা খুবই ভালো আসবে। পেঁয়াজের কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত পেঁয়াজ বাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা এবং রসুন তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা ফ্লেভার না যাওয়া পর্যন্ত। নারকেল বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। নারকেলের পেস্ট যত মিহি হবে খেতে ততটাই টেস্টি হবে। আপনারা চাইলে নারকেলের পেস্ট ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দেবেন যাতে আমি আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বক্সে চলে যায়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে জিরা গুঁড়ার পরিবর্তে জিরা বাটাটাও অ্যাড করতে পারেন। সবগুলো মশলা ভালো করে ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে টেস্ট বাড়ানোর জন্য 1/2 কাপ পরিমাণ বাদাম বাটাও অ্যাড করতে পারেন। তো ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল উপরে ভেসে না আসা পর্যন্ত। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে, তো সেজন্য চেষ্টা করবে মশলাটা একটু ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নেওয়ার। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো। মাংসগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা তলানিতে লেগে যাওয়ার ভয় থাকলে এ পর্যায়ে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিতে পারেন। রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত মাংসের মধ্যে ফুটন্ত গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন, তাতে করে মাংসের টেস্ট 1000 গুণে বেড়ে যাবে। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি, তলানিতে যাতে লেগে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। একটু পরপর 1 কাপ করে ফুটন্ত গরম পানি দিয়ে মুরগিটা আমি 4 থেকে 5 বার করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে মাংসটাকে 50% সেদ্ধ করে নিতে হবে, তাহলেই কিন্তু মাংসের আসল টেস্ট পাওয়া যাবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ। আমি যেহেতু দেশি মুরগি দিয়ে রান্না করছি সেজন্য এখানে সময়টা একটু বেশি লাগবে, কিন্তু আপনারা যদি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেন তাহলে তেমন সময় লাগবে না। মাংসটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচের মাথা থেকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে খুবই সুন্দর ফ্লেভার ছড়াতে পারে। চুলার আগুন মিডিয়ামে রেখে মুরগির মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। মুরগির মাংসের ঝোলটা এর থেকে আর বেশি কমাবেন না, ঠান্ডা হওয়ার পর এর ঝোলটা আরও বেশি ঠিক হয়ে যাবে। দেখুন মাংসটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে কাটা চামচের সাহায্য সেভ করে নিতে পারেন। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি যাতে করে দেখতে খুবই সুন্দর লাগে এবং খেতেও খুবই টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস।
লেবুর রসটা দিলে খেতে খুবই সুস্বাদু হয়, তাই আপনারা অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে বন্ধ চুলার উপরে রেখে দিলাম আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন খুবই সুন্দর অ্যারোমা ছড়াচ্ছে এবং ঝোলটা খুবই সুন্দরভাবে ঠিক হয়ে বসে আছে। নারকেল দিয়ে মুরগি ভুনা ঝোলটা খেতে খুবই টেস্টি হয়, সেজন্য মোটামুটি এমন ঝোলই আপনারা রাখবেন, এর থেকে শুকাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।